আজকে আমাদের আমরা রিভিউ ক্লাসটা নিচ্ছি। রিভিউ ক্লাসটা কী ক্লাস, আমাদের যে এক্সামটা আছে, আমাদের এক্সামটা অ্যাকাউন্টিং ইকোনমিক্সের এক্সামটা আপনারা দেখেছেন যে শিডিউল এক্সামের টাইম তো মোস্ট প্রবলি আমি যদি ভুল না হই 24th আছে। তো আমাদের এক্সামের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে, সেই প্রিপারেশনগুলো আমি একটু দেখছি। যেটা প্রথমে করছি আমরা সেটা হচ্ছে কি, আমরা আসলে চারটা এই টোটাল মিডটার্মের জন্য আমরা চারটা চ্যাপ্টার কভার করছি। এই চারটা চ্যাপ্টারের মধ্যে ছিল হচ্ছে কি অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার, ইকোনমিক্সের একটা চ্যাপ্টার এবং অ্যাকাউন্টিংয়ের তিনটে চ্যাপ্টার আমরা করেছি। এই তিনটে চ্যাপ্টারের মধ্যে আমি হচ্ছে কি কোনটা থেকে কীভাবে আপনার কোশ্চেনগুলোকে বের করতে পারেন, কীভাবে এটাকে সর্ট আউট করবেন, আমরা সেই জিনিসগুলো এখানে দেখছি। এবং আমি হোপফুলি আপনাদের পোর্টালে সবাই বলেছেন যে আপনাদের সবগুলো যে কোর্সের যে সব আউটলাইনগুলো আছে, কোর্সের যে পিপিটিগুলো বলেন, তারপর পিডিএফ ফাইল বলেন, সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবং আপনারা কিন্তু ক্লাসে আমার সামনে বসে ওগুলো চেক করে বলেছেন যে না মিস, আমরা চারটাই পেয়েছি এবং সব কিছুই আমাদের ঠিক আছে, এখন এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেটাও ছিল হচ্ছে কি আমাদের ইকোনমিক্সের। হ্যাঁ, ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টারটা ছিল অ্যাকাউন্টিংসের, প্রথম একটা চ্যাপ্টার করেছি ইকোনমিক্সের, সেটার একটা পিপিটি আমি দিয়েছি। ওখান থেকে আমরা কী করবো, রিভিশন ক্লাস আমরা দেখেছি যে আমরা পুরোটাতে পড়েছি যে ডেফিনেশন অফ ইকোনমিক্স কি, এক্সপ্লেন দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স বাই টার্মস, যেমন হচ্ছে কি জেনারেল ডেফিনেশন, অ্যাডাম স্মিথ ওয়েলথ ডেফিনেশন অ্যান্ড মার্শালস ডেফিনেশন অ্যান্ড রবিনস ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো কেন আলাদা আলাদা আমরা অলরেডি ডিসকাস করছি, কেন কালের বিবর্তনে বিভিন্ন ডেফিনেশন হয়েছে, একটা তখন পুরনো হয়েছে এবং নতুনটাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আগেরটার ল্যাকিং দিয়ে নতুনটা করা হয়েছে। এই চারটা ডেফিনেশনে আমরা এখানে আমরা দেখেছি এবং এগুলোর ক্রিটিসিজমগুলো দেখেছি, এগুলোর ফিচার্সগুলো দেখেছি এবং এগুলোর স্ট্রেংথগুলো দেখেছি। আপনাদেরকে যখন এই জিনিসটা চাওয়া হবে যে একটা ডেফিনেশন লিখেন, যে জেনারেল ডেফিনেশন অফ ইকোনমিক্স লিখেন, তখন এভাবে লিখবেন। অ্যাডাম স্মিথ ডেফিনেশন উইথ ক্রিটিসিজম যখন বলবো ক্রিটিসিজমগুলো লিখবেন, মার্শাল ডেফিনেশন উইথ ফিচার্স অ্যান্ড ক্রিটিসিজম ওভাবে লিখবেন এবং রবিনস স্কারসিটি ডেফিনেশন উইথ ক্রিটিসিজম লিখবেন। অ্যাজ উই অলরেডি নো দ্যাট ইকোনমিক্সটা কি, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স কনসার্ন উইথ দ্য প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, স্টাডি হাউ ইন্ডিভিজুয়ালস গভর্নমেন্ট বিজনেস অ্যান্ড নেশন মেক চয়েসেস অ্যান্ড হাউ এভার অ্যালোকেটেড রিসোর্সেস। কারণ আমরা আগেই বলেছি যে ইকোনমিক্সের মেন প্রবলেমটা কি, মেন প্রবলেমটা হচ্ছে কি স্কারসিটি অফ রিসোর্সেস, এই যে আমাদের স্বল্প পরিমাণ রিসোর্স আছে এবং আমাদের আনলিমিটেড ওয়ান, এটার সাথে অ্যাডজাস্ট করে অ্যালোকেশন অফ রিসোর্স করাটাই হচ্ছে ইকোনমিক্সের মেইন প্রবলেম। এখন এই কালের বিবর্তনে বিভিন্ন ডেফিনেশন এসেছে এবং বিভিন্ন এশিয়ান অ্যাক্সেপ্টেন্সে আমরা পেয়েছি এবং তারপর ওই ডেফিনেশনে কিছু খামতি ছিল বা কিছু ল্যাকিং ছিল, যার ফলে পরের ডেফিনেশনটা এসছে। অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট জেনারেল ডেফিনেশন অফ ইকোনমিক্স থেকে দ্য সাবজেক্ট অফ ইকোনমিক্স ওয়াজ ফার্স্ট স্টাডি ইন দ্য অ্যানসিয়েন্ট গ্রিসে যখন পড়ানো হতো, এই ইকোনমিক্সটা শুধুমাত্র বলছে কি ইকোনমিক্সটা ইজ দ্য স্টাডি অফ ওয়েলথ অফ নেশন, নেশন ওয়েলথ অফ ওয়েলথ নিয়ে কাজ করে। রিসিভ গ্রেটার সাপোর্ট ফ্রম ফাদার অফ ইকোনমিক্স, ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ ছিল, উনি একদম লাস্ট 18th century খুবই সাপোর্ট দিয়েছে এবং এই নিয়ে ওনার একটা বইও আছে ওয়েলথ অফ নেশন নামে, সেখানে উনি বলেছেন যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ। এছাড়া মানুষের ওয়েলবিং নিয়েও কাজ করতে হবে ইকোনমিক্সে, কারণ ওয়েলবিং ছাড়া ইকোনমিক্স কখনো একটা মানুষের উপকারে আসতে পারে না। তার যে ডেফিনেশন আছে ওখানে সে ওয়েলবিংটাকে ইনক্লুড করেছে, কিন্তু তার ক্রিটিসিজম কী বলেছে, তার ক্রিটিসিজমে রবিনস বলেছে যে সে বলেছে ওয়েলথ অফ ওয়েলথ নিয়ে কাজ করে, মানুষের ওয়েলবিং নিয়ে কাজ করে, কিন্তু ইকোনমিক্সের মেন প্রবলেম তো ওয়েলবিং বা ওয়েলথ নিয়ে কাজ করে না, মেন প্রবলেম হচ্ছে স্কারসিটি, কারণ দ্যার ইজ এ লিমিটেড নাম্বার অফ রিসোর্সেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্যার ইজ অ্যান আনলিমিটেড মাস। সো ইকোনমিক্স মেন কনসার্ন ইজ টু ওয়ার্ক উইথ দিস লিমিটেড রিসোর্স, হাউ দে ক্যান অ্যাডজাস্ট উইথ দিস লিমিটেড রিসোর্সেস। এরপর আমি দেখেছি এরপরের কোশ্চেনটা, তাহলে এখানে আমরা দুটা কোশ্চেন পেলাম, দুটা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। প্রথম কোশ্চেন হচ্ছে ডিফাইন ইকোনমিক্স,
সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য ফোর ডেফিনেশন অফ ইকোনমিক্স, কিভাবে এক্সপ্লেইন করবেন, জেনারেল ডেফিনেশন উইথ ফিচার্স করবেন, দেন করবেন মার্শাল ওয়েলফেয়ার ডেফিনেশন উইথ ফিচার্স অ্যান্ড ক্রিটিসিজম, অ্যাডাম স্মিথ ডেফিনেশন উইথ ক্রিটিসিজম, অ্যান্ড দ্য রবিন্স স্কেয়ারসিটি ডেফিনেশন উইথ ক্রিটিসিজম। আপনি এভাবে আসতে পারেন, যে কোনো একটা অপশন আমি দিতে পারি, সেখানে আসবে ডিফাইন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স উইথ স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সও আপনি দিতে পারেন। এই যে কোশ্চেনগুলো আছে, কোনো কোশ্চেন কিন্তু একটাই 10 মার্কসের আসবে না, কোশ্চেনগুলো এ বি সি আকারে আসবে, তো দুটোর থেকে আমি ছোটো ছোটো করে দিব যাতে করে আপনারা আনসার করতে পারেন। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি যে চ্যাপ্টার থেকে কোশ্চেন নেব ওই চ্যাপ্টার থেকে সেট করে কোশ্চেনগুলো করার চেষ্টা করব। একটু কম্পিউটারটা অফ হয়ে গেছে, আমি আবার অন করেছি, এখন ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো হচ্ছে কি অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারে। আমরা এছাড়া পড়েছি অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টার। সরি, ফিল কনভেন্সের জন্য এটা অফ হয়ে গেছিলো ল্যাপটপটা, তাই প্রথম চ্যাপ্টার বলেছি অ্যাকাউন্টিংটা কি, আমরা এক্সপ্লেইন দ্য ফাংশন অফ অ্যাকাউন্টিংটা এখানে দেখেছি। এর আগে আমি বলছি যে অ্যাকাউন্টিংটা কি, হ্যাঁ অ্যাকাউন্টিংটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটা হচ্ছে কি বিজনেস লস অফ রেসপেক্ট উইথ নট ফিনান্সিয়াল নেচার। অ্যাকাউন্টিং ইজ সিস্টেম মেন ফর মেজারিং বিজনেস অ্যাক্টিভিটিস, প্রসেসিং অফ ইনফরমেশন ইন টু রিপোর্ট, মেকিং ফাইন্ডিং অ্যাভেলেবল, ডিসিশন মেকিংয়ে যেটাকে আপনি কাজে লাগাতে পারছেন। দ্য ডকুমেন্টেশন উইচ ইজ কমিউনিকেটেড দিস ফাইন্ডিং অলসো about the performance of an organization is the monetary terms are called financial statement নামে পরিচিত। এখানে আমরা কি কি কোশ্চেন আছে দেখেন, এখানে আপনি যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে গিয়ে হাউ ইউ ক্যান এক্সপ্লেইন দ্য ফাংশন অফ অ্যাকাউন্টিং, এক্সপ্লেইন দ্য ফাংশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর কি কি ফাংশন আছে, আমরা কি কি ফাংশন, এম্যান who is involved in the process of booking, keeping accounting is called accounting. While the coming up accounting as a specialized field of knowledge, an accounting has a special place in the structure of business organizations. Because of the partner certain vital function, the following paragraph is examined the function of accounting and what role does the accounting play in this charging this function. এখন দেখেন কী কী ফাংশন আছে, দেখেন অ্যাকাউন্টিং কী কী ফাংশন আছে, আমরা এভাবে পয়েন্ট আকারে বলবো। প্রথমটা হচ্ছে কি
Account is a number of functions. An account is a person who basic job is to maintain the accounts as if the man who engages in bookkeeping ta kora. Second hocche the account information serves many purposes. A part of receiving, revealing the level of performance. It throws the light on the causes of weakness, deviation of plan, eigula te kaaj kore. Then tax paying is an important area as far fiscal management of the company is concerned. Hoy ekhane ekhane ekta function account can influence a company even by not being an employee. So influence korte pare. He can act. An accountant can suggest a very specific job to do this regret by introduction minimize of tax liability. The accountant can also influence a company even by not being an employee. He can act as a man who verifies the certifies the authorities of accounts of a company by auditing the account. It is a strictly professional job, so is done by a person who are formally trained, qualified for the purpose. Information management is the another area which is keep accountant busy. He is the one who can classify the financial information, information of the internal use and the information of the external use. Jemon interest management accounting function she kaaj korte pare, financial accounting purpose use korte pare. Erpor second je question ta ache function gula te eta gelo, tarpor hocche je explain the utility of accounting. Accounting er proyojoniyota ta ki? Individual can use accounting information to manage their routine affairs like operating, managing their bank account, to evaluate the worthwhileness of the jobs. Business manager have to set a goal, evaluate the process, initiate the corrective action in case of unfavorable deviation of the planned course of action. Investor and creditor can evaluate the profitability or solvency of a company before they decision to provide money. Jodi apnar kache ei accounting information ba financial data gula thake, jara investor ache tar decision nite pare je তারা ইনভেস্ট করবে নাকি করবে না, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউটিলিটি অফ অ্যাকাউন্টিং। গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি এজেন্সি ক্যান আর চার্জ উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ গাইড অফ সোশ্যাল ইকোনমিক সিস্টেম অফ এ কান্ট্রি ইন সাচ এ ওয়ে দ্যাট ইজ প্রমোট কমন গোল। ফর এক্সাম্পল দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড ইন ইন্ডিয়া মেক্স দ্য ম্যান্ডেটরি ফর এ কোম্পানি টু মেক ডিসক্লোজ ফিনান্সিয়াল ইনফরমেশন ফর দ্য এন্ড। যে কোনো যখন আপনার শেয়ার বিজনেস করেন বা শেয়ার কিনেন কোনো কোম্পানি, আপনাদের কাছে একটা ফিনান্সিয়াল ডাটা আসে, সেই ডাটাটা যেমন আপনারা দেখে ডিসিশন করেন পোর্টফোলিও বলি আমরা, যে করবো ইনভেস্টমেন্টে যাবো কি যাবো না, এটা গভর্নমেন্ট থেকে একটা রেগুলেটরি বডি বা রেজিস্ট্রেশন করা হয়েছে যে যে কোনো অর্গানাইজেশন করে যখন ফান্ড রেজিংয়ের জন্য যাবে তখন তারা এটাকে ডিক্লেয়ার করতে পারে। এমপ্লয় অ্যান্ড ট্রেড ইউনিয়ন অ্যান্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন সেটেল ভ্যারিয়াস ইস্যু রিলেটেড ওয়েজেস বোনাস প্রফিট শেয়ারিং এক্সেট্রা। এরপর প্রবলেম হচ্ছে এক্সপ্লেন দ্য টাইপস অফ অ্যাকাউন্টিং। দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এবং আরেকটা টাইপ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তাহলে তিন ধরনের টাইপ আছে। যখন বলবো এক্সপ্লেন দ্য টাইপ অফ অ্যাকাউন্টিং, তিনটে অ্যাকাউন্টিংকে আপনাকে বলতে হবে, নিজের ভাষায় এই জিনিসটাকে লিখে দেবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কী দেখেন, অ্যাজ মেনশনড আর্লিয়ার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডিলস উইথ দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য বেসিক পারপাস অফ প্রোভাইডিং ইনফরমেশন। Various interested group like creditor, banks, shareholder, financial institution, government, consumer, etc. Financial settlement, the income statement and the balance sheet indicate the way in which the activities of the business have been conducted during a given period of time. Financial accounting is then charged with the primary responsibility of the external reporting. The user of the information generated by the financial accounting like bank card, financial institution, regulatory authorities, government, industry, etc. One, the accounting information is the consistent so as the facilitate comparison ta korte pare. Therefore, financial accounting is based on certain concept convention which is includes separate business entity, going concern, concept diye amra eta korchi. Then hocche ki dekhen, ei financial however certain drawbacks, ekhane kichu drawbacks ache financial accounting er dekhen ki. The information provided by the financial is consolidated in nature, that doesn't indicate break up from the different department wise that can act shop take kore as a whole da hoy. Financial accounting does not help in knowing the cost behavior of doesn't distinguish between the fixed and variable cost, difference take kore clearly ullekh thake na. The information provides financial accounting historical in nature, as such they are predictable of such information is limited. ওই দিক দিয়ে দেখেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেখি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ টেলার মেড অ্যাকাউন্টিং, ফ্যাসিলিটেট দ্য ম্যানেজমেন্ট টু টেলার মেড মানে কি
যখন যতটুকু প্রয়োজন হবে কাটছাট করে অ্যাকাউন্টটা তৈরি করা হয়। ইট ফ্যাসিলিটেট দ্য ম্যানেজমেন্ট বাই প্রোভাইডিং অ্যাকাউন্টিং ইনফরমেশন সাচ এ ওয়ে সো দ্যাট ইট কুড বি কন্ডিউসিভ বাই দ্য পলিসি মেকিং রানিং দ্য ডে টু ডে অপারেশন অফ দ্য বিজনেস করার জন্য কাজ ডে টু ডে অপারেশনে সাহায্য করে। ইটস বেসিক পারপাস টু কমিউনিকেট দ্য ফ্যাক্ট অফ অ্যাকাউন্টিং টু দ্য স্পেসিফিক নিজ ডিসিশন মেকিং বাই প্রেজেন্টিং ইনফরমেশন ইজ দ্য সিস্টেমেটিক অ্যান্ড মিনিংফুল ওয়ে। এখন আসুন কস্ট অ্যাকাউন্টিং। ওয়ান ইম্পর্টেন্ট ভ্যারিয়েন্ট অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য কস্ট অ্যানালাইসিস। কস্ট অ্যাকাউন্টিং মেক্স দ্য ইলেবরেটেড কস্ট রেকর্ড রিগার্ডিং ভ্যারিয়াস প্রোডাক্ট অপারেশন অ্যান্ড ফাংশন। ইট ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং অ্যাকুমুলেটিং দ্য কস্ট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট ইফ অ্যাক্টিভিটি এনি প্রোডাক্ট ফাংশন জব প্রসেস ফর হুইচ কস্ট আর ডিটারমাইন অ্যান্ড অ্যাকুমুলেট আর কস্ট সেন্টার। দেন হচ্ছে কি আপনাদেরকে পড়তে হবে ডিস্টিং বিটুইন দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিফারেন্সটা আপনারা এখানে দেখবেন। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রাইমারি ইউজটা কি আউটসাইড দ্য প্র্যাকটিস ম্যানেজার অফ দ্য বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস ম্যানেজাররা ইউজ করে। ডিসিশন ক্রাইটেরিয়া অ্যাকাউন্টস আর বেসড অন দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কম্পারিজন অফ কস্ট অ্যান্ড বেনিফিট পোস্টেড অ্যাকশন কনসার্ন অ্যাবাউট এডুকেসি অফ ডিসক্লোজার বিহেভিয়ার implication analysis are secondary behavior concern about how report will effectively past orientation future orientation summary report regarded regarding whole entry detailed report of the part of the entry তাহলে এখান থেকে আমরা মোট চারটা কোশ্চেন আপনাদেরকে দিয়েছি। খেয়াল করবেন explain the function of accounting explain the utility of accounting explain the types of accounting and write down the difference between financial and management accounting। এখন আমি অ্যাকাউন্টিং এর সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। এখান থেকে আমরা কিছু জিনিসগুলো পড়ব। এখানে আমরা দেখেছি রাইট ডাউন দ্য মিনিং অ্যান্ড ফিচার্স অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এর মিনিংটা কি এবং ফিচার্স কি। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হ্যাভ বিন ডিফাইন্ড ইন দ্য ক্যারিবিয়ান ইনস্টিটিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্য বডি অফ দ্য বডি অফ দ্য Doctrinaires company associated with the theory procedure of accounting saving as an explanation of current practices as a guide for the selection of conventional procedure where alternative exists. এটাকে আপনাদের কাজ করছে। এখন দেখেন অ্যাকাউন্টিং থিওরি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য লজিক্যাল রিজনিং ইন এ ফর্ম অফ সেট অফ ব্রড প্রিন্সিপাল দ্যাট প্রোভাইড এ জেনারেল ফ্রেম অফ রেফারেন্স বাই হুইচ অ্যাকাউন্টিং প্র্যাকটিস ক্যান বি অ্যাপিলেট অ্যাকাউন্টিং প্র্যাকটিস ক্যান বি ইমপ্রুভমেন্ট গাইড দ্য ডেভেলপমেন্ট অফ নিউ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর থিওরি মে অলসো বি ইউজ টু এক্সপ্লেন এক্সিস্টিং প্র্যাকটিস টু অবটেন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাম বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ অ্যাকাউন্টিং থিওরি শুড বি প্রোভাইড কোহেরেন্ট সেট অফ লজিক্যাল প্রিন্সিপাল দ্যাট ফর্ম অফ জেনারেল ফ্রেম অফ রেফারেন্স ফর দ্য রেগুলেশন ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাকাউন্টিং প্র্যাকটিস। এখানে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট থিংস এক্সপ্লেন দ্য কাইন্ড অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলো একটু দেখবেন। ওগুলো প্রত্যেকটা প্রিন্সিপালকে একটু চেষ্টা করবেন কাইন্ড অফ প্রিন্সিপালগুলো কী কী দেখেন। এই যে কাইন্ড অফ প্রিন্সিপালগুলো ছিল হচ্ছে কি অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন কাইন্ড অফ প্রিন্সিপালগুলো কী কী আমরা একটু দেখবো। যে ডিটেল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং থিওরি কনফারেন্স সিরিয়াস প্রবলেম অ্যারাইজিং ফ্রম ডিফারেন্স টার্মিনোলজি এই নাম্বার অফ ওয়ার্ডস টার্মস এটা আপনারা দেখবেন। এরপর যেটা হচ্ছে ডিফাইন দ্য অ্যাকাউন্টিং কনসেপ্ট। এখানে অনেকগুলো অ্যাকাউন্টিং কনসেপ্ট আছে, এগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ম্যাথ করতে গেলেও লাগবে। এগুলো আমরা কভার করেছি। যেমন সেপারেট বিজনেস এন্টিটি কনসেপ্ট, অর্থাৎ বিজনেস আলাদা, পার্সন যে বিজনেসের মধ্যে ইনভলভ আছে যে ওনার সে আলাদা। বিজনেসকে একটা আলাদা এন্টিটি নিতে হবে। ওই পার্সন যদি বিজনেস থেকে কোনো কিছু উইথড্র করে বা মানি নেয় সেটা তার লোন হিসাবে গণ্য হবে, কারণ বিজনেস আর মালিক কখনো এক হবে না, দুটোকে আলাদা এন্টিটির মধ্যে রাখতে হবে। দেন হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট, মানিটাকে আপনি কীভাবে মেজার করবেন। ইন অ্যাকাউন্টিং ওনলি দোজ বিজনেস ট্রানজ্যাকশন আর রেকর্ডেড হুইচ ক্যান বি এক্সপ্রেস ইন টার্ম অফ মানি, যেটা মানি দিয়ে এক্সপ্রেস করার জন্য ওগুলো এখানে উল্লেখ হবে না। এটা যেমন ডুয়েল, তারপর হচ্ছে গিয়ে ডুয়েল এক্সেপ্ট কনসেপ্ট, কারণ প্রত্যেকটা ফিনান্সিয়াল রেকর্ড অর্গানাইজেশন ইচ ট্রানজ্যাকশন রিকোয়ার টু এক্সপেক্ট অফ রেকর্ডেড। যেমন কোনো একটা ফার্নিচার আপনি বটে ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার কিনে, তাহলে ফার্নিচার কিনতে গেলে আপনার কী হবে, ফার্নিচারটা আসবে ক্যাশটা করবে, তাহলে দুই জায়গায় আপনাকে এন্ট্রি এফেক্টটা দেখাতে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট, দি অ্যাকাউন্টিং অ্যাজিউম দ্যাট ইন এ বিজনেস এন্ট্রি উইল কন্টিনিউ দ্য অপারেট ফর এ লং টাইম ফিউচার আনলেস দ্যার ইজ এ গুড এভিডেন্স অফ দ্য কান্ট্রি।
the enterprise is views with the going concern, that is continuing operation. এটা কোনো end নাই, আপনার একসাথে টাকা পান নাই, অনাদারি পাওনাটা আপনি পরের বছরের যে পরের মাসের জন্য টেনে নিয়ে গেলেন, এভাবে করে পাঠাতে হবে। দেন হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য অ্যাকাউন্টিংটা করা হয়। দ্য কনসেপ্ট রিকোয়ার্ড দ্যাট দ্য লাইফ অফ এ বিজনেস শুড বি ডিভাইডেড ইন্টু অ্যাপ্রোপ্রিয়েট সেগমেন্ট, প্রত্যেকটা ফর স্টাডিং ফিনান্সিয়াল রেজাল্ট শো দ্যাট দ্য এন্টারপ্রাইজ আফটার ইচ সেগমেন্ট অন দ্য রেজাল্ট অফ অপারেশন স্পেসিফিক এন্টারপ্রাইজ ক্যান বি নোন স্পেসিফিকলি ওনলি আফটার দ্য বিজনেস হ্যাজ ক্লোজ টু অপার। Cost concept, that asset denotes the resource, land, building, machinery owned by a business. The money values that the asset divided the cost concept. According to the concept, asset ordinarily entered to the accounting record at the price paid is a required fee. For example, if a business buy a plan for a 5 lakh asset, will be recorded in the book of 5 lakh. Even if the market value of that happen is 6 lakh, such a cost concept. কিন্তু এখন মার্কেট ভ্যালু 6 লাখ টাকা আছে, ওটা আপনি লিখবেন না, আপনি কস্টের উপর বেসিস করে লিখবেন। দ্য ম্যাচিং কনসেপ্ট, দিস কনসেপ্ট ইজ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ইট ইস রিয়েলি ম্যাচ রেভিনিউ এক্সপেন্স ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। ম্যাচিং ইজ দ্য এন্টায়ার প্রসেস পিরিয়ড আর্নিং মেজার, অফেন ডিসক্রাইব অ্যাজ এ প্রসেস অফ ম্যাচিং এক্সপেন্স উইথ রেভিনিউ, ইন এক্সপেন্সের সাথে রেভিনিউকে ম্যাচ করানো। অ্যাকচুয়াল কনসেপ্ট, ইট ইস জেনারেলি accepted in accounting that the basis of reporting income is the accrual. Accrual concept makes the distinction between the received cash, the right to receive it, payment of cash, the legal obligation to pay. This concept provides guideline to the accountant to how he should treat cash receipt that the right related to their own. এখানে তো আমাদের চলে গেলাম, দেন হচ্ছে রিয়েলাইজেশন কনসেপ্ট। দ্য রিয়েলাইজেশন ইজ দ্য থিওরি আন্ডারস্ট্যান্ড অ্যাজ দ্য প্রসেস অফ কনভার্টিং নন ক্যাশ রিসোর্স টু দ্য রাইট অ্যান্ড টু দ্য মানি। এখন আমরা তাই 3 নম্বর চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে জার্নাল। এখান থেকে আমরা কি করবো একটু দেখে নিন। ভাউচারটা কি, এছাড়া এখানে যতগুলো ইলাস্ট্রেশন আছে আমি অলরেডি করিয়ে দিয়েছি এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্টও করতে দিয়েছি। যেমন ইলাস্ট্রেশন পেজ নাম্বার হচ্ছে খেয়াল রাখবেন, পেজ নাম্বার আমি মোস্ট প্রবাবলি 45 আপনাদের ইলাস্ট্রেশনটা করবেন। রেকর্ডিং ট্রানজ্যাকশন ডিফাইন জার্নাল, রাইট ডাউন হাউ ইউ ক্যান এন্ট্রি রেকর্ডিং ইন জার্নাল, কীভাবে করেন ওটা রাখবেন। রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, এই জিনিসটা এখান থেকে থিওরি হিসেবে পড়বেন। এরপর ভাউচার কি, ডিফিনিশন অফ ভাউচার একটু দেখে নেবেন, কারণ এই প্রত্যেকটা জিনিস আপনার ম্যাথ লাগবে এবং যে কয়টা ইলাস্ট্রেশন আছে সেইগুলো আপনারা একটু করতে হবে। এবং ইলাস্ট্রেশন যেগুলো আমি অ্যাসাইনমেন্টে দিয়েছি ওগুলাই আপনাদের আজকের জন্য এটাই, এবং ওইগুলো আপনারা দেখে পুরো করে রাখবেন, ঠিক আছে। এই পরীক্ষার জন্য এইটুকু, থ্যাংক ইউ। আপনাদের জন্য এটা রেকর্ডও করে দিলাম যাতে করে আপনারা পরে দেখতে পারেন, কোনো সমস্যা থাকলে কনফিউশন থাকলে ইউ ক্যান সলভ ইট আউট। এইটুকু, তারপর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট উইশেস ফর ইউর এক্সাম।